আজান মুসলমানদের প্রার্থনা বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বিশেষ কয়েকটি নির্ধারিত বাক্য উচ্চস্বরে উচ্চারণ করাই হলো আজান। তবে আজান এতই সুমধুর সুরে উচ্চারণ করা হয়, সেই ধ্বনি শুনে অনেক অমুসলিমও পাগল হয়ে ওঠে। তেমনই একটা ঘটনা ঘটে গেল কিছুদিন আগে। আজানের সুমধুর ধ্বনিতে পবিত্র রমজান মাসে প্রভাবিত হয়ে একজন ইউক্রেনীয় তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউক্রেনীয় তরুণী দারিয়া ইয়ারোশেনকো যখন তার স্বামীর সাথে সফরের সময় তুরস্কের উত্তর পশ্চিম বুরসা প্রদেশের ইজনিক জেলায় একটি রেস্তোরাঁয় খাচ্ছিলেন, তখন তিনি আয়া সোফিয়ার চার্চ থেকে প্রার্থনার আজান শুনতে পান। আজান শুনে মুগ্ধ হয়ে ইয়ারোশেনকো সোজা মসজিদে চলে যান এবং আজান প্রদানকারী মুয়াজ্জিন ওসমান চাকমাকের সাথে দেখা করেন। মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনিতে খুব মুগ্ধ হওয়ার কথা তাকে জানান, সে সাথে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা পোষণ করেন। ইয়ারোশেনকো বলেন, আমি প্রথমবার যখন আজানের ধ্বনি শুনতে পাই আমার ভিতরে কিছু একটা কাঁপতে লাগলাম। আমি ইন্টারনেটে কোরআন নিয়ে গবেষণা করেছিলাম এবং তারপর আমি একজন মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ইউক্রেনীয় এই তরুণী বর্তমানে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ালোভাতে বসবাস করেন এবং ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম পরিবর্তন করে ডেরিয়া রাখা হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে তিনি খুব প্রভাবিত হয়েছেন উল্লেখ করে ইয়ারোশেনকো বলেন যে তিনি তার আত্মীয়দের নিয়ে চিন্তিত। তিনি যোগ করেছেন যে যুদ্ধ শেষ হলে তিনি তার দেশে ফিরে আসবেন। উরহান মসজিদের ইমাম মুফতি উজায়ের ইহাবাস বলেন যে ইয়ারোশেনকো আজানের আহ্বানে প্রভাবিত হওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করেন। এদিকে মুসলিম বিশ্বে এই খবর ছড়িয়ে পড়ার পর সবাই এই নমুসলিম নারী ও তার পরিবারের সবার জন্য দোয়া করছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন। শম্পা, চৈতি টিভি।